আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ফুচকা তৈরি করা যায়। আসলে খুবই ইজি, আপনারা আমার প্রসেস দেখে করবেন। ফুচকা বানাতে যা লাগবে, ময়দা নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়ে একটু কম, তারপর সুজি, যে কোনো সুজি আপনারা নিতে পারেন। আমি এখানে 30 সুজি নিয়েছি, 1/2 কাপ, লবণ দিব সামান্য, 1/2 চামচের একটু কম, তাল মাখনা, বাজারে পাওয়া যায় যে কোনো শপিং মলে আপনারা তাল মাখনা পাবেন, তাল মাখনা দিবে 1/4 চামচ, হালকা কুসুম গরম পানি নিয়েছি, আঙুলে সহ্য হয়, 1 কাপ। এবার আমি প্রস্তুত প্রণালীটা দেখাবো। একটা বাটিতে আমি ময়দাটা ঢেলে দিলাম, 1/2 কাপের চেয়ে একটু কম, তারপর তাতে দিব সুজি, তারপর দিব সামান্য লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, তারপর হালকা একটু করে পানি দিব, যতটুকু লাগে। আমি 1 কাপ পানি নিয়েছি। এবার আমি দিব 1 চা চামচের মতো তাল মাখনা নিয়েছিলাম, তাল মাখনাটা দিলে ফুচকাটা ফুলে উঠবে। আমি আবার আরেকটু পানি দিচ্ছি, একদম আটার খামিরের মতো, মানে পুরীর খামির বা ময়দার খামির, পুরী যেভাবে বানিয়েছে সেভাবে খামিরের মতো করেই আমি ফুচকার খামিরটা তৈরি করব। ফুচকার খামিরটা হয়ে গেছে, কীভাবে বুঝবেন হয়ে গেছে? এভাবে ডোটা যখন দেখবেন, এভাবে আঙুল দিয়ে চাপ দেওয়ার পরও একই অবস্থায় আছে, তখন মনে করবেন যে আপনার ডোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর পানির মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, পানি আমার 1 কোটি পানি লেগেছে, 1/2 কাপের চেয়ে একটু বেশি, মানে আমি 1 কাপ নিয়েছিলাম, সেখান থেকে এতটুকু পানি রয়ে গেছে। কীভাবে ফুচকা বানাবো, আটাটাকে ভালো করে ময়ান করে নেবেন, আবারও করে ভাগ করে নিব, 3 ভাগ, সমান ভাগে 3 ভাগ করে নিচ্ছি, 1 ভাগ বেলে দেখাচ্ছি। আপনারা রুটির মতো করে পাতলা করে রুটি বানাবেন, যেভাবে রুটি বানান সেভাবেই, ইচ্ছা করলে একটু যদি ইজিভাবে বানাতে চান সেক্ষেত্রে সামান্য একটু তেল দিয়ে নেবেন, তেল দিলে ইজিভাবে রুটিটা বেলা যায়। যতটুকু পাতলা করে রুটিটা বেলতে পারেন, রুটি বেলা শেষ। আমি রুটিটা এরকম পাতলা করে কেটে বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করা যায়। আপনারা বাজারে ফুচকা দেখেছেন অনেক পাতলা হয়। এবার আমি একটা এরকম একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে ফুচকার শেপে কেটে নিব, গ্লাস শেপে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এবার আমি অংশগুলো উঠিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আবার বানাবো। এবার আমি একটা চুলায় লোহার কড়াই বড়ি বসিয়ে দিলাম, আগুন রাস্তা ধরিয়ে দিলাম, ভালোভাবে আগুনটা গরম হোক। আর আমি প্রত্যেকটা এইভাবে করে বেলে বেলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা ফুচকাগুলো দিব, খামিরগুলো,
তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার সুবিধার্থে আমি একটা আটার কাই দিয়ে দিলাম। এটা যখন গরম হয়ে ফুলে উঠবে তখন মনে করবেন তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে তেলটা, এবার আমি দিয়ে দিচ্ছি আপনার সব ফুচকা 100% ফুলবে না, 100% মধ্যে 90%গুলো ফুলবে, মাঝে মাঝে কতক্ষণ ফুলবে না সেক্ষেত্রে মন খারাপের কিছু নেই। আমার ফুচকাটা বেশ ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, আমি ব্রাউন কালার করে নামাবো। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এক সাইড করে একটু কাত করে নামিয়ে নিচ্ছি। এবার আমি আবার দিয়ে দিব, আরও দুটো দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্রই দেখুন কীভাবে ফুলে উঠছে, দুটোটাই ফুলে উঠেছে। এগুলো হয়ে গেছে, এভাবে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি আর একটা রুটি বেলে নিচ্ছি, আবার দেখাবো আপনাদেরকে। ফুচকাগুলো এভাবে করে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফুচকা, এটা চটপটির সাথে বা ফুচকা চটপটির সাথে যেগুলো শেপ বা ফুলে নেই সেগুলো আমি চটপটির সাথে ব্যবহার করব। আর আপনারাও আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন, বারবার একই কথা বলি, ট্রাই করলে আমার রান্নার সার্থকতা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিপসি হয়েছে, আপনারা শব্দও শুনতে পাচ্ছেন। খেয়ে দেখছি, ওয়াও, সো টেস্টফুল, অনেক মজা।